ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে এই মুহূর্তে ফোনে যোগাযোগ করতে পেরেছি। দিলীপবাবু, উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে প্রচুর কাজ হয়েছে উত্তরবঙ্গে, কিন্তু দেখা যাচ্ছে যে বেশি কাজ করলেও মূল্য কম হচ্ছে, কিন্তু কম কাজ করে যদি দাঙ্গা লাগানো যায় সেখানে মূল্য বেশি হচ্ছে। আমার প্রশ্ন, খালি পশ্চিমবঙ্গে দাঙ্গা হয় কেন? এটা উনি স্বীকার করে নিচ্ছেন যে পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়। সারা ভারতবর্ষের কোথাও দাঙ্গা নেই, সাম্প্রদায়িক গন্ডগোল নেই, বম বন্দুকের আওয়াজ নেই। পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা আমরা দেখেছি রানীগঞ্জ, আসানসোলে, বাদুড়িয়া, বসিরহাটে, আরো একাধিক জায়গায়, কালিয়াচকে হয়েছে বোমা বিস্ফোরণ একাধিক জায়গায়, দোলাগড় থেকে আরম্ভ করে খাগড়াগড় আরম্ভ করে মুলিয়া মদ্রিসা, এবং অতি সম্প্রতি যেভাবে টেরোরিস্ট ধরা পড়েছে, টেরোরিস্ট একাধিক সংগঠনের এবং মাও টেরোরিস্ট যেভাবে অ্যাক্টিভ হচ্ছে, এর জন্য কি বিজেপি দায়ী নাকি? তো উনি নিজের ব্যর্থতা, নিজের অকর্মণ্যতা বারবার জাহির করছেন যে উনি প্রশাসন চালাতে পারেন না। উনি কি কাজ করেছে সেটা উনি বললে হবে না তো? সাধারণ মানুষ যখন স্বীকার করবে, অনুভব করবে, তার লাভ পাবে, তখন স্বাভাবিক মানুষ স্বীকার করবে। উনি যদি বারবার মিথ্যা কথা বলেন সেটা কেউ স্বীকার করবে না। অনেক ধন্যবাদ দিলীপবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।